हेलो बंधुरा, आमी शेख गुर्निल। आज के भिडियोते बेश किछु सिनेमा संक्रांत आपडेट्स आपनार संगे शेयर करब। प्रथम आपडेटटा विधुथालाई पार्ट टू के केंद्र करे। वेट्रीमारनेर आपकामिंग छवि पार्ट वाने आपनारा जानेन 1980s-এর आमरा एकटा गल्प देखते पेयेछिलाम। पार्ट टू एर मध्ये विजय सेतुपति एबं मंजू वारियर के आमरा दम्पतिर चरित्रे अभिनय करते देखते पाबो। एटार ब्यापारे आपडेट प्रिभियासलि छिलो, जेटा रिसेंटलि आपडेट आसछे 1960s-এর एक विवाहित दम्पति हिसेबे जेहेतु तादेरके देखा जाबे, जे कारणे डिएजिंग प्रसेसेर मध्य दिये दुई अभिनेता अभिनय ছবিটা মুক্তি পেতে চলেছে। এর পরবর্তী আপডেটটা বিজয় সেতুপতি এবং ক্যাটরিনা কাইফের আপকামিং ছবি মেরি ক্রিসমাস কে কেন্দ্র করে শ্রীরাম রাঘবনের ছবি। এই ছবিটার রিলিজ ডেট প্রাথমিকভাবে অ্যানাউন্স করা হয়েছিল ডিসেম্বর 8, কিন্তু আজকে আপডেট এসে গেছে মেকারদের তরফ থেকে অফিশিয়ালি অ্যানাউন্স করা হয়েছে ছবিটা পোস্টপন্ড হচ্ছে। ছবিটা 12 জানুয়ারি 2024 সালে মুক্তি পেতে চলেছে। ছবিটা পিছিয়ে যাচ্ছে কেন, তার কারণ হিসেবে মেকাররা যেটা বলেছে, যেহেতু ডিসেম্বর মাসে প্রচুর ছবি মুক্তি রয়েছে, অ্যানিম্যাল আপনারা জানেন, এছাড়া সালার রয়েছে, ডানকি রয়েছে, এছাড়া হলিউডের তরফ থেকে ছবি মুক্তি রয়েছে, যে কারণে মেকারদের এরকম সিদ্ধান্ত। এবং আমার মনে হয় এটা বেশ ভালো একটা সিদ্ধান্ত, কারণ এই ধরনের ছবির গ্রো করার জন্য একটু টাইম লাগে, ওয়ার্ড অফ মাউথ বিল্ড হওয়ার জন্য একটু টাইম লাগে, এটা একটা ভালো সিদ্ধান্ত। এর পরবর্তী আপডেটটা এ বাতান মেরে বাতান ছবিটাকে নিয়ে। আপনারা জানেন সারা আলী খানকে আমরা মুখ্য চরিত্রে এই সিনেমাতে অভিনয় করতে দেখতে পাবো। কারণ জোহর ছবিটাকে প্রোডিউস করেছে। তো 54তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, যেটা গোয়াতে হবে, সেই ফিল্ম ফেস্টিভ্যালে 21 নভেম্বর এই ছবিটার ফার্স্ট লুক মেকাররা রিভিল করতে চলেছে। এর পরবর্তী আপডেটটা শাহিদ কাপুর এবং কৃতি স্যানানের আপকামিং ছবিকে কেন্দ্র করে। আপনারা জানেন তারা প্রথমবারের জন্য কোলাবোরেট করেছে। ছবিটার টাইটেল সম্পর্কে এখন অবধি মেকাররা অফিশিয়ালি কিছু অ্যানাউন্স করেনি, কিন্তু প্রাথমিকভাবে ছবিটার রিলিজ ডেট সম্পর্কে জানানো হয়েছিল 2023-এর অক্টোবর মাসে ছবিটা মুক্তি পাবে। সেটা তো হয়নি। তার পরবর্তীতে মেকাররা অ্যানাউন্স করেছে যে ফেব্রুয়ারি 9-তে 2024 সালে, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে উইকেন্ডে ছবিটা মুক্তি পেতে চলেছে। এখানে যেটা মজাদার ব্যাপার, এটা কিন্তু জাস্ট একটা রমকম নয়, এখানে রোবট স্পেশালিস্টের চরিত্রে শাহিদ কাপুরকে আমরা অভিনয় করতে দেখতে পাবো এবং কৃতি স্যানানকে একজন রোবটের ভূমিকাতে আমরা অভিনয় করতে দেখতে পাবো। তো ডেফিনেটলি এটা একটা ফ্যাসিনেটিং লাভ স্টোরি হতে চলেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, অলরেডি ট্রেলারটার সেন্সরশিপ হয়ে গেছে। এই ছবিটার ট্রেলারের রানিং টাইম সম্পর্কে জানতে পারা গেছে, 2 মিনিট 29 সেকেন্ডের একটা ট্রেলার ডিজাইন করা হয়েছে। এবার দেখা যাক মেকাররা অফিসিয়ালি ট্রেলারটাকে কবে রিলিজ করে। অনেক আগে সেন্সরশিপ হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় না এত আগে ছবিটার ট্রেলার কোনোভাবেই আসা পসিবল, বলে রিলিজ এখনও অনেক দেরি রয়েছে। এর পরবর্তী আপডেটটা সালমান খানের টাইগার 3-এর বক্স অফিস কালেকশনকে কেন্দ্র করে। ছবিটার চতুর্থ দিনের বক্স অফিস কালেকশনে একটা 50%-এরও বেশি ড্রপ দেখতে পাওয়া গেছে। 20 কোটি 50 লক্ষ টাকা ছবিটা হিন্দি বেল্ট থেকে কালেকশন করতে পেরেছে। টোটাল কালেকশন শুধুমাত্র হিন্দি বেল্টে দাঁড়িয়েছে নেট কালেকশন 165 কোটি টাকা। ডাব ভার্সন থেকে 75 লক্ষ টাকা চতুর্থ দিনে কালেকশন এসেছে। ডাব ভার্সনের টোটাল কালেকশন দাঁড়িয়েছে 4 কোটি 75 লক্ষ টাকা, অর্থাৎ অল ইন্ডিয়া নেট কালেকশন এই ছবিটার দাঁড়িয়েছে 169 কোটি 75 লক্ষ টাকা। আজকের কালেকশনে যদি একটা গ্রোথ না দেখতে পাওয়া যায়, অর্থাৎ 20 কোটি 50 লক্ষের অধিক কালেকশন যদি আজকের দিনে না আসে, সোজা কথায় বললে 25 কোটির কাছাকাছি ন্যূনতম কালেকশন যদি না আসে, সেক্ষেত্রে কিন্তু এই ছবিটার রীতিমতন চাপ রয়েছে। এবং আপকামিং যে দিনগুলো, সেখানে শনিবার দিনের কালেকশনটা প্রচণ্ড বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। 30-35 কোটি রেঞ্জে ওই দিন কালেকশন অবশ্যই আসা উচিত, যদি এই ছবিটাকে কোনোভাবে 400 কোটি পার করতে হয় বা তার কাছাকাছি যেতে হয়। এখন কিন্তু 400 কোটি পার করা যথেষ্ট বেশি কঠিন মনে হচ্ছে। টাইগার 3-এর কালেকশন রবিবার দিন হবে না, এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি। ভারতবর্ষ ফাইনালে উঠে গেছে, কোনোভাবেই ওই দিন মানুষ ক্রিকেট ছাড়া অন্য কিছু দেখবে না। ওই দিন টাইগার 3-এর ব্যবসা প্রচণ্ড কম আসতে চলেছে, অর্থাৎ শনিবার দিন প্রচণ্ড বেশি ইম্পর্টেন্ট। দেখা যাক টাইগার 3-এর ভবিষ্যৎ কী হয়। তবে পাঠান, গাদার 2 এই ছবিগুলোকে বিট করতে পারবে না, এটা এখন বলেই দেওয়া যায়। আর জওয়ান তো জাস্ট ভাববেনই না, দিল্লি অনেক দূর। এর পরবর্তী আপডেটটা ডন 3-কে কেন্দ্র করে। আপনারা জানেন এই ছবিতে ডনের ভূমিকাতে আমরা রণবীর সিংকে দেখতে পেতে চলেছি, এবং অ্যানাউন্সমেন্ট টিজারটা কীরকম কী রিয়াকশন পেয়েছিল সেটা আর আমার বলে দেওয়ার অপেক্ষা রাখে না। প্রিয়াঙ্কা চোপড়াকে সম্ভবত রোমা চরিত্রে আমরা আবার ফিরতে দেখতে পেতে চলেছি। এখনও অবধি প্রিয়াঙ্কার তরফ থেকে কোনোরকম গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি, তবে ফারহান আখতারের সঙ্গে রিসেন্টলি সে যখন ইন্ডিয়াতে এসেছিল, বেশ কিছু মিটিংস করেছে, ফারহান আখতার তাকে রোলটা অফার করেছে। যেহেতু শাহরুখ খান আর যুক্ত নেই ডন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে, যে কারণে প্রিয়াঙ্কার ফিরে আসাটা অনেকটা বেশি সুবিধাজনক হয়ে গেছে, কিন্তু সেটা আফটারঅল হবে কি না সময় বলবে। আপনারা সকলেই জানেন প্রিয়াঙ্কা চোপড়া এখন বিশাল বড় সেলিব্রিটি হয়ে গেছে, তার বিশাল ব্যাপার স্যাপার, হলিউড
বলিউডের কাজকর্ম সে এখন করছে, ফলত জিলেজারাকে যেভাবে সে ঠুকরে দিয়েছিল ফারহানের সঙ্গে কাজটা আফটারঅল করেনি, ওই সিটাডেল টাইপের বিভিন্ন ধরনের সিরিজ সে করবে তবুও ভালো, কিন্তু ইন্ডিয়ান কাজে সে যুক্ত হবে না, তো সেই জিনিসটা সে আবার করতে পারে, ফলত ডন থ্রিতে আমরা প্রিয়াঙ্কাকে দেখতে পাবো কি পাবো না সেটা সময় বলবে, এখনই নিশ্চিতভাবে ধরে নেওয়ার কোনো কারণ নেই। এটাই ছিল আজকের ওভারঅল আপডেটস, আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে, কোনটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।